ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. بيتر एक रकात ना कि तीन रकात वितर शुद्ध एक रकात ना शुद्ध तीन रकात ना पांच रकात तो पड़ा जाए सात रकात तो पड़ा जाए नौ रकात पर्यंत पड़ा जाए मानुष तार तौफिक अनुजाई कखनो एक रकात पड़बे कखनो तीन पड़बे कखनो पांच पड़बे एक रकात जदि पड़े आलादा आलहामदुलिल्लाह एक रकात प्रमाण रहेछे सही मुस्लिमेर हदीस সুনান আবু দাউদ ইত্যাদি সুনানের কিতাব রয়েছে, এটা সকলেই জানে। কিন্তু হচ্ছে কি, নির্দিষ্ট স্কুল বা মজহাবে বা নির্দিষ্ট মতকে তারা যারা মানে ওরা ওইটিই মানতে চায়, বাকি মানতে চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত সেভাবেই করে যারা তারাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর আসল অনুসারী। কিন্তু ওদেরকে আমরা বলি না একদম নবীর সুন্নাহ থেকে বেরিয়ে গেছেন, এরকম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেভাবে যে আমল যেভাবে প্রমাণিত সেভাবেই পড়া, সেভাবেই পড়তে হয় আমরা পড়ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় এরকম পড়েছেন, কোন সময় এরকম পড়েছেন, এই একটাকে বাদ ধরে আরেকটা সব বাদ দিয়ে দেব এরকম না। আর মানুষ যেহেতু দুর্বল তাই কেউ কেউ হয়তো তিন রেখাত পড়ে, কেউ কেউ এক পড়ে, ওই হিসেবে আর নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক রেখাত আলাদা পৃথক এক রেখাত পড়ার প্রমাণ আছে, এটা সহি মুসলিমের হাদিস। আর তিন প্রবার প্রমাণ আছে, শুনুন আবু দাউদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় তাহলে পাঁচ রেখাত ভিতর পড়ুক, কেউ চাইলে তিন রেখাত পড়ুক, কেউ চাইলে এক রেখাত পড়ুক। এমনিভাবে সুনানের কিতাবে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত রেখাত পড়েছেন, নয় রেখাতও পড়েছেন একসাথে, প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। এই তো সবাই জানে এটা। তো আপনি যদি বলেন এক রেখাত আলহামদুলিল্লাহ, যেমন সুন্নত পূর্ণে এসার সুন্নত দুই রেখাত পরে যদি কেউ পড়ে এক রেখাত আমার সময় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু উচিত কি আরও কিছু পড়া, যেমন দুই রেখাত পড়লেন সালাম ফিরান তারপর এক রেখাত পড়েন। আচ্ছা তিন রেখাত যদি পড়েন তো এক রেখাত লাস্টে এক সালাম ফিরাবেন, মাঝে না বসাটাই উচিত। পাঁচ রেখাত পড়েন তাহলে একদম পাঁচ রেখাতের ব্যাপার তো হাদিস সহি যে শেষ রেখাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সাত রেখাতে ওই রকম একদম লাস্টে বসবে, আর না হয় আরেক তরিকাও আছে নয় রেখাত যদি একসাথে ভিতর পড়ে তাহলে আট রেখাত পর বসবে, তাহিয়াত পড়বে, দরুদ পড়ে উঠে যাবে, উঠে আরেক রেখাত পড়বে। এই হলো সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা। আপনি যেটা করতে চান করতে পারেন, এটা করবেন আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক।